সব থেকে আগে যাচ্ছে যে 2018 কি বলবো, 2018 ভালোই ছিল কিন্তু সেকেন্ড হাফ একটু কি বলে টাফও ছিল, কিন্তু কেন আমার জাপান ট্যুর 18 নিউ গলফ কোর্স খেলছিল, তাই জন্য একটু লার্নিং করছিলাম রাদার দেন কম্পিটিং, তাই জন্য একটু টাফ ছিল, কিন্তু এই এই বছরটা আই হোপ একটু ইজিয়ার থাকবে। অনেকদিন পরে একটা টাইটেল ফেরা কেমন লাগছে? রিলিফ আর কি বলবো, অনেক রিলিফ লাগলো, 14 হয়ে গেছে সিন্স আই ওয়ান লাস্ট 2004 খেলেছি বেজিংয়ে চায়না, তারপরে এটাই তো নিজের মাঠে নিজের ঘরের মাঠে আবার ফিরে এসে যে টুর্নামেন্ট চলবে, সেখানে এই এই টুর্নামেন্ট নিয়ে কতটা আশা রাখছে? আশা তো আছে, এভরি গলফার আশা রাখে, কেন দ্যাটস ওয়াই উই প্লে, কিন্তু আমার বেশি আশা হবে, কেন বলো আমার এক্সপেকটেশন একটু হাই আছে, আমার কোর্স গ্রোন আপ হিয়ার অ্যান্ড তাই জন্য বিরাজ অনেক ট্যালেন্ট আছে, বিরাজের কাছে টলিগঞ্জ ক্লাবে মানে গ্রুপ গ্রো আপ করেছে আর জাস্ট লাইক মি, তাহলে ইন্দ্রজিৎ ভালোটি আছে, ওনার স্টুডেন্ট ছিল আর আমার ইন্দ্রজিৎ আমার বন্ধু, আমিও ওর সঙ্গে অনেক খেলেছি, আর বিরাজ অত কম বয়সে তাড়াতাড়ি জিতে গেছে, আমি খুব খুশি আর খুব উইশ হিম বেস্ট ফর ফিউচার। এই যে টুর্নামেন্টটা চলছে এটা তো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, এখানে যে যারা গলফার আসছে তারা ইন্ডিয়ান টপ লেভেলের গলফাররাই আসছে, তাদের পার্টিসিপেশনটা কীরকম? খুব ভালো, আই ওয়াজ সারপ্রাইজড দ্যাট অনেক অনেক লোক এসছে, আমার তো আসার দায়িত্ব ছিল, হোপ দে পারফর্ম ওয়েল, কেন বলো সামটাইমস দে কাম বাট ডোন্ট পারফর্ম অ্যাজ ওয়েল, ইটস কেন বলো ইটস নাইস টু সি দ্য হাই গলফ স্কিলস হিয়ার, দ্যাটস অল আই ক্যান কমেন্ট অন দেম। আচ্ছা, এই মুহূর্তে গলফে ইন্ডিয়া পজিশন কোথায় ওয়ার্ল্ড র্যাঙ্কিং? ওয়ার্ল্ড র্যাঙ্কিং মানে মোস্টলি ইন্ডিভিজুয়াল থাকে, ওয়ার্ল্ড র্যাঙ্কিং যা পয়েন্টস আমার আছে ইন্ডিভিজুয়ালি থাকে, দ্যাট হেল্প ফর অলিম্পিক সিলেকশন, কিন্তু ইন্ডিয়ার মানে নিজের ওয়ার্ল্ড র্যাঙ্কিং থাকে না, ইট ইজ নট আ টিম। আমি বলছি যে ইন্ডিয়া পজিশন কোথায় হয়, মানে গলফের ক্ষেত্রে ইন্ডিয়া পজিশন কোথায়? আমি ভাবছি ওয়ার্ল্ডে টপ 15 আছে, আমি পুরো ওয়ার্ল্ড খেলে আনলাইক ক্রিকেট, আর ক্রিকেট ওনলি আ ফিউ একটু কান্ট্রি খেলে না, গলফে তো পুরো অল কান্ট্রি খেলে, তার জন্যে আই থিঙ্ক ইটস অনার দ্যাট উই আর উইদিন দ্য টপ 15 অ্যাট লিস্ট। এনিথিং মোর?